সো হেই গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো গাইজ আমি অনেক ভালো আছি তো আজকে কিন্তু আমি নতুন একটি অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম যে অ্যাপ্লিকেশন দেখলে আপনারা অবাক হয়ে যাবেন সো গাইজ দেখুন যে অ্যাপ্লিকেশনটা দেখে আমি নিজে অবাক হয়ে গেছি সে অ্যাপ্লিকেশনটা দেখলে নিশ্চয়ই আপনারাও অবাক হয়ে যাবেন কারণ এই অ্যাপ্লিকেশনটি যখন আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করবেন এবং তারপরে যখন আপনি নিজে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে তখন আপনি নিজেই অবাক হয়ে যাবেন এবং আপনার পাশে যদি কেউ থাকে আপনি এই অ্যাপ্লিকেশনটা যখন ব্যবহার করবেন তখন অবশ্যই আশেপাশে যদি আপনার কেউ থাকে বা আপনার বন্ধু বান্ধব বা আপনার ভাই ভাইবাদার যদি কেউ থাকে তারা কিন্তু দেখে অবাক হয়ে যাবে এই অ্যাপ্লিকেশনের কাজটি সো গাইজ তো কী এই অ্যাপ্লিকেশন আর কী কাজ তো মেন ভিডিওতে কথা বলবো সো গাইজ তো আপনাদের সাথে আমি আছি তাই শুভ আপনার দেখছেন অ্যাপ মাস্টার তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখনও এসএনএলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল বেল আইকনে সিলেক্ট করে দেবেন তারপরে ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে এসে কমেন্টে নাইস ভিডিও বা গুড ভিডিও লিখে কমেন্ট করবেন তো আপনাকে এখন সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে তো এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আমরা ম্যানুয়ালি যে কাজটি করবো আমরা এখান থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবো ওকে তো এখান থেকে আমরা গুগল প্লেষ্ট অ্যাপটি ওপেন করে নেওয়ার পরে কিন্তু আমরা সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবো তো এখান থেকে আমি গুগল প্লে প্লেস্টোর অ্যাপটি আমি ওপেন করে নিলাম তো তারপরে আপনি যে কাজটি করবেন ওপরে সার্চ বক্সে টাইপ করবেন তো এখান থেকে ওপরে সার্চ বক্সে টাইপ করে আপনি কী লিখে সার্চ করবেন সো গাইস তো আপনি এখানে যেটা লিখে সার্চ করবেন তা কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি ওকে তো দেখুন আপনি চাইলে কিন্তু এই যে এটা লিখে কিন্তু আপনি সার্চ করবেন তো এটা লিখে সার্চ করার পরে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন অবশ্যই আপনাকে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে তো এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেওয়ার পরে আপনি যে কাজটি করবেন এখান থেকে ওপেন অপশানটা রয়েছে আপনি এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে ও আপনাকে এখান থেকে সে অ্যাপ্লিকেশনের নিচে কিন্তু একটু অপশান থাকবে যে লেস্ট গো তো আপনি এখানে একটা ক্লিক করবেন এবং আপনি সেই অ্যাপ্লিকেশনের অ্যালাও পারমিশনগুলো দিয়ে দেবেন ওকে তো এই অ্যাপ্লিকে শনের অ্যালাউ পারমিশন দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন এখান থেকে অবশ্যই আপনাকে নিচের একটি অপশান রয়েছে এই অপশানটাতে একটা ক্লিক করতে হবে এই অপশানটাতে ক্লিক করলে কিন্তু আপনাকে এই অ্যাপ্লিকেশনের দুইটি পারমিশন রয়েছে সেই দুইটি পারমিশন আপনাকে অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু আপনি এখানে মেন পেজে চলে আসবেন তো তারপরে আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন জাস্ট এই অপশানটাতে একটা ক্লিক করে দেবেন তো অবশ্যই এখান থেকে এই অপশানটাতে ক্লিক করে দিয়ে আপনি এ সাইডে এদিকে আপনি সুইপ করবেন তাহলে কিন্তু আপনি পেজ যাবেন এভাবে আপনি স্কিপ করবেন করার পরে কিন্তু আপনি কন্টিনিউ নামের একটি অপশান পেয়ে যাবেন আপনি দেট এখানে একটা ক্লিক করবেন তো ফিনিশ এই অপশানটাতে আপনাকে একটা ক্লিক করতে হবে তো আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি নিচে যে অপশানটা রয়েছে এই অপশানটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে আপনি যে কাজটি করবেন এখান থেকে নিচের এই অপশানটাতে ক্লিক করে আপনি অ্যাপের অ্যালাউ পারমিশন এই দুইটি আপনাকে অবশ্যই অন করতে হবে তো দেখুন আমি এই দুইটি অপশান অন করে দিচ্ছি প্রথমটার ওপরে আমি এখান থেকে ক্লিক করলাম এবং তারপরে আপনাকে সেই অ্যাপ্লিকেশনটা আপনার ফোন থেকে খুঁজে বের করে আপনাকে পারমিশনটা অ্যালাউ করে দিতে হবে তো তারপরে আপনি আবারও ওই একই কাজই করবেন ঠিক আছে তো আপনি দেখুন এখান থেকে এই অ্যাপ্লিকেশনের পারমিশনটা যখন আমি অন করে দিচ্ছি তখন কিন্তু পারমিশনটা অন হয়ে গেছে তো আপনি এখন ইউজ অ্যাক্সেস এটার আপনাকে পারমিশন অন করতে হবে আমি আবার ওই অ্যাপ্লিকেশনের পরে ক্লিক করে এই অপশানটা আমি এখান থেকে অন করে দিলাম এবং অন করে দেওয়ার পরে আপনি নিচের এই অপশানটাতে একটা ক্লিক করবেন আবারও আপনাকে এই অ্যাপ্লিকেশনের নোটিফিকেশান যে অ্যাক্সেসটি রয়েছে আপনাকে সেটা অন করতে হবে তো এখান থেকে আপনি এই অপশানটা অন করবেন অন করার পরে আপনি আপনি ব্যাক করবেন ব্যাক করার পরে আপনি এই অপশানটাতে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে আপনাকে আর কোনো কাজ করতে হবে না তো আপনি এখান থেকে স্কিপ করবেন তো তারপরে আপনি এখান থেকে ওকে করবেন তাহলে কিন্তু হয়ে যাবে ওকে তো এটা ওকে করার পরে আপনি এখান থেকে জাস্ট এই অপশানটা অন করবেন এবং এখান থেকে অন করে দেওয়ার পরে আপনি ওপরে একটি অপশান রয়েছে এটাতে অন করার পরে আপনি ইয়েসে ক্লিক করবেন তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তাহলে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনের মেন ইন্টারফেসে চলে আসবেন এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে ক্রিয়েটের শিডিউলে ক্লিক করতে হবে অবশ্যই দেখুন এখানে একটি অপশান রয়েছে ক্রিয়েটের শিডিউল এখানে অপশানটাতে ক্লিক করার পরে এখানে নিচে আপনার ফোনের সবগুলো এপছ এখানে আসবে এবং তারপরে এখানে একটি অপশান রয়েছে দেখুন মানে অনেকগুলো অ্যাপস রয়েছে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপগুলো দিয়ে কিন্তু আপনি সেটা স মানে এখান থেকে তৈরি করতে পারবেন বা এই অ্যাপ্লিকেশনের কাজটি আপনি বুঝতে পারবেন বা দেখতে পারবেন সো গাইজ তারপরে আপনি যে কাজটি করবেন এখান থেকে চাইলে এই অ্যাপ্লিকেশনগুলো আপনি শিডিউল লক করতে পারবেন যে লক আজ পর্যন্ত কেউ করেনি বা কেউ কোনো দিন দেখেও নি সেই লক কিন্তু আপনি চাইলে এই অ্যাপসে করে রাখতে পারবেন তো কিভাবে করবেন তা কিন্তু আমি দেখিয়ে দেব সো গাইজ তো আপনি যে দুই মানে যেইগুলো অ্যাপগুলো আপনি লক করতে চান তার উপরে ক্লিক করে এভাবে আপনি এটা সিলেক্ট করবেন তো আমি ফেসবুক আর ইউটিউব সিলেক্ট করলাম এবং তারপরে আপনি ওপরে দেখুন মানে একটি অপশান রয়েছে এটা ডে তো আপনি এ প্রতিদিনের এই অপশানটা আপনি সিলেক্ট করবেন দেখুন আমি এইগুলো অন রয়েছে আর এই পাশে দুইটা কিন্তু অন নেই আপনি এই দুইটিও অন করে দেবেন তো আমি এই দুইটিও অন করে দিলাম তো তারপরে আপনি এখান থেকে ওপরের শিডিউল নেম তো আপনি এখানে আপনার নামটা দিয়ে দেবেন তো আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি তো তামিম লিখে দিলাম তো দেখুন তামিম আমি লিখে দিলাম তো তারপরে আপনি যে কাজটি করবেন আপনাকে এখান থেকে নিচের যে অপশানটি রয়েছে আপনি এটা অন করে দেবেন তারপরে আপনি দেখুন এখন আপনাকে আর কোনো কাজ করতে হবে না জাস্ট আপনি সেভ যে অপশানটি রয়েছে আপনি এখান থেকে সেভে একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে ওকে তো আপনি এখান থেকে সেভ যে অপশানটা রয়েছে আপনি এখন সেভে ক্লিক করে দেবেন তাহলে হয়ে যাবে তো দেখুন নিচে কিন্তু সেভ অপশানটি রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন নিচে সেভ একটি অপশান রয়েছে আপনি সেভে ক্লিক করে দেবেন তো সেভে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই দুইটি মানে ফেসবুক ইউটিউব কিন্তু লক হয়ে গেছে এখন আমরা যে কাজটি করবো আমরা এখন ফেসবুক অ্যাপটি ওপেন করবো ঠিক আছে তো আমরা এখান থেকে ফেসবুক অ্যাপটি আমরা এখন ওপেন করে নিচ্ছি তো দেখুন ফেসবুক অ্যাপ ওপেন করার সাথে সাথে কিন্তু ফেসবুক অ্যাপ ওপেন হচ্ছে না তো আমরা এখন কীভাবে ওপেন করবো তো দেখুন নিচে কিন্তু একটি অপশান রয়েছে এক্সেস ফেসবুক এক্সেস ফেব মানে ফেসবুকে আপনাকে একটা ক্লিক করতে হবে তো এখন আপনাকে এটি অন করার জন্য তো আপনি এখন অ্যাক্সেস এই যে ফেসবুক এই অপশানটাতে ক্লিক করার পরে দেখবেন যে এখানে এই ধরনের একটি অপশান আসবে এখন আপনি আপনার ফোনে ডিসপ্লেতে টাচ করবেন বা আপনার পাওয়ার বাটনে টাচ করে কিন্তু আপনি আনলক করতে পারবেন না আপনি কীভাবে আনলক করবেন তা কিন্তু আমি এখন দেখিয়ে দেবো তো এটা যদি আপনি আনলক করতে চান তাহলে কিন্তু আপনার ফোন কিন্তু মানে এদিকে ওদিকে ঝাঁকাতে হবে ঠিক আছে মানে এভাবে কিন্তু আপনি চাইলে আপনার ফোন আপনি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে এভাবে এইভাবে কিন্তু আপনি ঝাঁকাবেন আপনার ফোন যখন আপনি এদিকে এদিকে ঝাঁকাবেন তখন কিন্তু আপনার ফোন কিন্তু মানে তখন কিন্তু আনলক হয়ে যাবে দেখুন আমি কিন্তু ঝাঁকাচ্ছি তো এদিক ওদিকে যখন আপনি ফোন ঝাঁকাবেন এদিক ওদিকে ঝাঁকিয়ে দেবেন ফোনে তখন কিন্তু আপনার ফোন কিন্তু আনলক হয়ে যাবে আর তারপরে কিন্তু আপনি সেই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবেন সো গাইস তাহলে কিন্তু অবশ্যই আপনি এই লকটা ব্যবহার করতে পারেন বা এটার মাধ্যমে কিন্তু আপনি অন্যান্য সব অ্যাপ্লিকেশন কিন্তু আপনি লক করে রাখতে পারবেন বা সিকিউর রাখতে পারবেন সো গাইস তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন আর এই চ্যানেলে এই রিলেটেড ভিডিও প্রতিদিন আপলোড হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ